আসসালামু আলাইকুম প্রিয় সুধি ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান শাসন আমলে হজরত আলী রাদিউল্লাহতুল্লাহর ভূমিকা কী ছিল তাই জানবো আমাদের আজকের আলোচনায় তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হযরত উমর রাদি হ ইন্তিকালের পূর্ব মুহূর্তে পরবর্তী খলিফা নির্বাচনের ভার যে ছয়জন প্রবীণ সাহাবীর উপর অর্পণ করে যান হজরত উমরের কাফন দাফন সম্পন্ন হওয়ার পর তার পরামর্শ সভায় মিলিত হলেন বৈঠকে উপস্থিত হয়েই সকলে উপলব্ধি করেন যে খলিফা নির্বাচনের কাজ খুব সহজে সম্পন্ন হবে না ইসলাম এবং মুসলিম জাতির খিদমতের মহান সুযোগ লাভের আশায় সকলেই খলিফার দায়িত্ব পালনে উন্মুখ ছিলেন অতএব দীর্ঘ সময় ধরে পক্ষে বিপক্ষে আলোচনা পর্যালোচনা চলতে থাকে এভাবে দুই দিন কেটে যায় কিন্তু তারা কোনো সমাধানই পৌঁছাতে পারেন না অথচ এই মজলিসে সুরার মেয়াদ ছিল মাত্র তিন দিন এই তিন দিনের মধ্যেই তাদেরকে নিজেদের মধ্য থেকে একজনকে খলিফা নির্বাচিত করতে হবে সুতরাং সময় নষ্ট করারও উপায় ছিল না তাই আব্দুর রহমান ইবনাউফরিয়াল্লাহ তালু প্রস্তাব করেন যে আমাদের মধ্য থেকে তিনজনকে বাকি তিনজনের কারোর পক্ষে দাবিতেক করতে হবে তাতে ছয়জনের বিতর্ক তিনজনের মধ্যে সীমিত হয়ে যাবে এই প্রস্তাব অনুযায়ী হজরত জুবাইর হজরত আলীর পক্ষে হজরত আলহা হজরত উসমানের পক্ষে এবং হজরত সাদ ইবনাউকাস হজরত আব্দুর রহমান উফের পক্ষে নিজেদের দাবি ত্যাগ করেন এরপর হজরত আব্দুর রহমান ইবনাউফ প্রস্তাব করেন যিনি নিজের দাবি পরিহার করবেন বাকি দুইজনের মধ্য থেকে খলিফা নির্বাচনের দায়িত্ব তার হাতে ন্যস্ত করা হবে এই প্রস্তাবে তার সাথীরা নীরব থাকেন কেহই দাবি প্রত্যাহার করছেন না দেখে হজরত আব্দুর রহমান ইবনা ওফ নিজের দাবি প্রত্যাহার করেন এর ফলে খলিফা নির্বাচনের ভার তার উপর এসে পড়ে প্রার্থী দয় নিজ নিজ ঘরে অবস্থান করছিলেন হজরত আব্দুর রহমান ওফ এ ব্যাপারে অন্যান্য সাহাবাই গ্রামের মতামত ও পরামর্শ নিতে থাকেন এমনকি উম্মুল মোমিনিন হজরত আশার আদিয়াল্লাহতোলাহর পরামর্শও নেন এভাবে তিন দিনের মেয়াদ ফুরিয়ে আসে হজরত আব্দুর রহমান ইবনে ওফ হজরত আলী ও হজরত উসমানকে ডেকে প্রত্যেকের সঙ্গে পৃথক পৃথকভাবে আলাপ করেন তিনি হজরত আল্লাহ আল্লাহতোলাহকে বলেন আমি যদি আপনাকে খলিফা নির্বাচিত করতে না পারি তাহলে আপনি কার পক্ষে রায় দেবেন তিনি বলেন হজরত উসমানের পক্ষে হজরত উসমানকেও হজরত আব্দুর রহমান একই প্রশ্ন করেন তিনি জবাবে হজরত আলীর নাম বলেন যাই হোক সেই দিন ছিল জুমার দিন বিশিষ্ট লোকদের ডেকে আনা হয় মজ্জিন জুমা রাজান দেন মসজিদ লোকে পরিপূর্ণ হয়ে যায় রাসলসল্লাহুসল্লম কর্তৃক কোনো এক সফরে প্রদত্ত পাগড়িটি মাথায় বেঁধে হজরত আব্দুর রহমান ইবনাউফ মসজিদে তশরিফ আনলেন তিনি মিম্বরে আরোহণ করে রাসলসল্লাহুসল্লাম যেখানে বসতেন সেখানেই বসেন এরপর মিম্বরে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত মনোজাত করেন উৎসুক জনমণ্ডলী নীরবে অপেক্ষা করছিলেন এরপর হজরত আব্দুর রহমান ইবনাউফ হজরত আলীকে নিজের কাছে ডেকে এনে তার হাত ধরে বলেন আপনি কি আমার হাতে এই মর্মে অঙ্গীকার করছেন যে কোরআন হাদিস এবং আবু বকর ও উমর রদিয়াল্লাহতুল্লুর কর্মপন্থায় খিলাফত পরিচালনা করবেন হজরত আলী বলেন আমি অঙ্গীকার করতে পারি না কিন্তু আমার সাধ্যানুযায়ী খিলাফতের হক আদায় করার প্রাণপন চেষ্টা করব হজরত আব্দুর রহমান হজরত আলীর হাত ছেড়ে দেন এরপর হজরত উসমান রদিয়াল্লাহতুল্লান্হকে ডেকে তার হাত ধরে বলেন আপনি কি আমার হাতে কোরআন সুন্নাহ এবং খলিফা আবু বকর ও উমরের কর্মপন্থায় খিলাফত পরিচালনার অঙ্গীকার করছেন হজরত উসমান রদিয়াল্লাহতুল্ল বলেন হাঁ অঙ্গীকার করছি হজরত আব্দুর রহমান আকাশের দিকে মুখ তুলে বলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন এরপর সকলে হযরত উসমান রদিয়াল্লাহতুল্লোর হাতে বায়াত হলেন হজরত আলীও কোন ইতস্তত না করে বায়াত করেন হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহ হিজরি চব্বিশ সনে মুহরমের চার তারিখে খিলাফতের দায়িত্ব ভার গ্রহণ করেন খিলাফতের দায়িত্ব গ্রহণের পরেই হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন হজরত উমরের হত্যাকারী আবুল উলুকে পাকরাও করার আগেই সে কয়েকজনকে আহত করে আত্মহত্যা করেছিল ফলে তার জবানবন্দি নেওয়া সম্ভব হয় না কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে আরও কিছু লোক জড়িত ছিল বলে অনেকের ধারণা অনেক ঐতিহাসিক মন্তব্য করেছেন যে এই হত্যাকাণ্ড ছিল রোমের খ্রিস্টান পারস্যের অগ্নিপূজারীগণ বিধিকৃত ইহুদিদের মিলিত ষড়যন্ত্রের একটি অংশ এরা প্রকাশ্যে মুসলমানদের বশ্যতা স্বীকার করলেও প্রতিশোধের আগুন এদের মনে দাও দাও করে জ্বলছিল আজাদি ও রাজ্যহারা এসব লোক তাই মুসলিম জগতের ধ্রুবতারা মহান খলিফা হযরত উমরকেই হত্যা করার ষড়যন্ত্র করে এবং অসাধারণ প্রতিভার অধিকারী এই খলিফাকে হত্যা করে ভবিষ্যৎ ষড়যন্ত্রের পথ পরিষ্কার করে নেয় পরবর্তীকালে এই ষড়যন্ত্রের নর্দমায় সৃষ্ট সাবাই চক্র মুসলিম বিশ্বকে চরম বিপর্যয় ও অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছিল যেই দিন সকালে হজরত উমরাদি আল্লাহ তোলাহু আক্রান্ত হন সেই দিন হজরত আব্দুর রহমান ইবনাবিবকর খবর দেন যে তিনি আবুল্লু হরমোজান ও জুফাইনাকে কানাঘুষা করতে দেখেছিলেন কথা বলতে বলতে আবুল এতটাই হতবিহবল হয়ে পড়েছিল যে লুকানো তরবারিটি তার হাত থেকে পড়ে গেল আর সেই তরবারির আঘাতেই হজরত উমর শহীদ হন এই খবর শুনেই হজরত উমরের পুত্র ওবায়দুল্লাহ পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তরবারি হাতে বের হন প্রথমে তিনি হরমোজেনের উপর হামলা করে তাকে হত্যা করেন এরপর জুফাইনাকে হত্যা করার জন্য অগ্রসর হলেন কিন্তু হজরত সাহাদিব নাবি কাস ওবায়দুল্লাহকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালীন দায়িত্বশীলদের কাছে হাজির করেন খলিফা বিচারের জন্য উবায়দুল্লাহকে বন্দী করে রাখেন হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লাহ খলিফা নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম এই জটিল মোকদ্দমার সম্মুখীন হন পরামর্শ আরম্ভ করেন কিন্তু এই পরামর্শের দ্বারা সহজে কোনো মীমাংসা করা সম্ভব না কেননা বিষয়টি ছিল খুবই জটিল ওবায়দুল্লাহ নিজের হাতে হত্যার প্রতিশোধ নিয়েছিলেন তাছাড়া তিনি যাকে হত্যা করেছিলেন সে তার পিতৃহত্যার সঙ্গে জড়িত ছিল কি না এরও সুস্পষ্ট কোনো প্রমাণ ছিল না অতএব ইনসাফের দৃষ্টিতে একজন মুসলমানের হত্যাকারী হিসাবে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড হজরত উসমান রাজিয়াল্লাহতালহ সাহাবাই কিরামের মতামত চান হজরত আলী রাদিয়াল্লাহতুল্লাহ এবং অন্যান্য ফকিহ আলেমগণ কিসাস বা হত্যার বদলে হত্যার পক্ষে মত প্রকাশ করেন কিন্তু অধিকাংশ সাহাবি এর বিরোধিতা করে বলেন এটা কিছুতেই উচিত হবে না যে গতকাল হজরত উমর শহীদ হলেন আর আজ তার পুত্রকে হত্যা করা হবে এই সমস্ত বিপরীতমুখী মন্তব্য শুনে হজরত উসমান রাজিয়াল্লাহতুল্লাহ এক মহা সমস্যায় পড়ে যান এই সেই দিন হজরত উমর শহীদ হলেন মদিনার আকাশে বাতাসে এখনও তার কণ্ঠধ্বনি ভেসে বেড়াচ্ছে তার পরিবারের শোকাস্ত্র এখনও প্রবাহিত হচ্ছে এমতাবস্থায় তার পুত্রকে মৃত্যুদণ্ড প্রদান করা কত কঠিন কাজ পক্ষান্তরে খলিফা ন্যায় বিচার করতে বাধ্য উবাইদুল্লাহ প্রকাশ্যে আল্লাহর নির্ধারিত বিধানের খেলাফ কাজ করেছে যাই হোক হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহর দয় দয়ার পথে অবলম্বন করে তিনি নিহতের অভিভাবক হয়ে উবাইদুল্লাহর মৃত্যুদণ্ড মৌকুফ করে নিজ সম্পদ থেকে দিয়াত বা ক্ষতিপূরণ আদায় করেন হজরত আলী রাদিয়াল্লাহতুল্লান্হ পূর্ববর্তী খলিফা দয়ের ন্যায় হজরত উসমান রাদি আল্লাহতুল্লান্হকেও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে উপযোগী পরামর্শ দিয়ে যাচ্ছিলেন মূলে হজরত উসমান ও হজরত আল্লাহ দিয়াল্লাহতুল্লাহর মধ্যকার সম্পর্ক ছিল বড় মধুর কারণ তারা উভয়ই ছিলেন রাসুল আকরম সাল্লি সাল্লামের জামাতা ও পৃথিবীতে থাকাকালীন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত জনের অন্যতম তাদের মধ্যকার সম্পর্ক ছিল বড় সৌহার্দ্যপূর্ণ পূর্বেই বলা হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের ইন্তেকালের পর থেকে খিলাফত লাভ করা পর্যন্ত হজরত আল্লাহ দিয়াল্লাহতুল্লাহ দু একবার অস্ত্র ধারণ ছাড়া বাকি সমস্ত সময়ই শুধু খলিফার দরবারে হাজির হতেন বিশেষ কোনো জটিল সমস্যা উদ্ভব হলে তিনি এর সুপরামর্শ প্রদান করতেন তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লোর শাসন আমলেও তার সময় এভাবেই কাটে হযরত উসমানের খেলাফতের প্রথমার্ধ প্রায় পূর্ণ শান্তি শৃঙ্খলার মধ্যেই কেটে যায় কিন্তু এরপরেই ধীরে ধীরে শুরু হয় নানা প্রকার বিশৃঙ্খলা অশান্তি ও গোলযুগ প্রথম দিকে খলিফার কাজের কিছু কিছু সমালোচনা হলেও তা নিতান্তই ব্যক্তিগত এবং সীমিত ধরনের ছিল কিন্তু ধীরে ধীরে তা সঙ্গবদ্ধ আকার ধারণ করে অবশ্য এর পিছনে ইহুদি খ্রিস্টান অগ্নিপুজারী বিশেষত আবদুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্র ছিল বেশ কার্যকর প্রদেশগুলোর মধ্যে এ বিষয়ে মিশরই ছিল সর্বাপেক্ষা বড় সেখানে সাবাই দলের সুদৃঢ় ঘাঁটি ছিল মোহাম্মদ ইবনে বকরও এই দলের প্রভাবে পরিচালিত হয়েছিলেন ফলে মিশরের এই সংঘবদ্ধ সমালোচনা শেষ পর্যন্ত বিদ্রোহের রূপ ধারণ করে সাহাবিদের সুসংবদ্ধ যোগাযোগে বসরা কোফাতেও ঠিক একই পরিস্থিতির সৃষ্টি হয় সে সময় প্রবীণ সাহাবিগণ তার খলিফার সামনে পরিস্থিতির নাজকতার স্বরূপ উদ্ঘাটন করে তা সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য হজরত আলিরাদিয়াল্লাহতালহকে অনুরোধ করেন হজরত আলিরাদিয়াল্লাহতালাহ ইতিপূর্বে বহু ব্যাপারে যথাযোগ্য ব্যবস্থা অবলম্বন করার জন্য খলিফাকে পরামর্শ প্রদান করেছিলেন খলিফা তার অনেক পরামর্শ গ্রহণও করেছিলেন কিন্তু এরপরেও মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছিল যাতে পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠেছিল যাই হোক হজরত আলিরাদিয়াল্লাহতালাহ পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে খলিফার কাছে হাজির হন রাজ্যের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয় আলী রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহতুল্লাহ খলিফাকে বললেন বিশিষ্ট সাহাবাইকিরাম আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন আপনাকে কি বলবো তা আমি বুঝতে পারছি না পরিস্থিতি সম্বন্ধে আমি যা কিছু জানতে পারছি তা সম্পর্কে আপনিও অবগত রয়েছেন আমার তরফ থেকে নতুন করে এমন কিছু বলার নেই যা আপনার অজ্ঞাত আমি যা কিছুতে নিঃসন্দেহ তা আপনিও জানেন আমি কোনো বিষয়েই আপনার থেকে অগ্রবর্তী নই যে আমি তা আপনাকে জানাবো আপনি রাসলাহ সাল্লাহ্লামকে দেখেছেন তার অমীয় বাণী শুনেছেন তার সহচর্যের সৌভাগ্য লাভ করেছেন একে একে তার দুই কন্যা রত্নের পানি গ্রহণের সৌভাগ্য হয়েছে আত্মীয়তার দিক দিয়েও রাসলাস্লাহ সাল্লামের সর্বাধিক নিকটবর্তী রাসলাহ সাল্লাহের জামাতা হওয়ার কারণে আপনি যে সম্মানের অধিকারী তা আবু বকর ও উমর রাদিয়াল্লাহতোলাহর ছিল না কাজেই প্রত্যেকটি কাজে আল্লাহকে সামনে রাখুন আপনাকে শেখাবার বা বোঝাবার মতো আমার কিছুই জানা নেই পথ নিতান্তই উজ্জ্বল ও পরিষ্কার ধর্মের সমস্ত নিদর্শন এবং আদর্শ মর্যাদার অধিকারী যিনি রাসলাসাল্লিয় সাল্লামরের নীতিকে অবিকৃত রূপে প্রতিষ্ঠিত করবেন এবং সর্বপ্রকারের গুমরাহির বিলোপ করবেন আল্লাহ পাকের কসম সবকিছুই পরিষ্কার সুন্নত এবং বিদাতের পরিচয় পৃথক পৃথক আল্লাহর দরবারে সর্বাপেক্ষা নিকৃষ্ট ও ঘৃণিত পাত্র হল জালিম সে নিজেও পথভ্রষ্ট এবং অন্যকেও সে বিপথে চালিত করে সে সুন্নতকে বিলোপ করে এবং বিদাতকে জীবিত করে খলিফা জবাবে বলেন আমি আমার আত্মীয় স্বজনের প্রতি অধিক অনুগ্রহ করেছি গরিব দুস্থ এবং অসহায়দেরকে সাহায্য করেছি এবং উমর যে সকল লোককে গভর্নর করেছিলেন আমি তাদের তুল্য লোকদেরকেই গভর্নর করেছি তবুও আমাকে দোষারোপ করা হয় হজরত আলী বলেন হজরত উমর রাদি আল্লাহতাল্ল গভর্নর নিযুক্ত করে থাকুন না কেন নিয়ন্ত্রণ ক্ষমতা নিচ হাতে রেখেছেন আর তিনি এত কঠোরভাবে কৈফিয়ত তোলব করেছেন যে আরবের সর্বাপেক্ষা অবাধ্য উটু তার কথায় নত করে আপনার অন্তর প্রয়োজনের চেয়ে অনেক বেশি নরম আপনার স্বভাবের এই কোমলতার সুযোগে আপনার কোনো কোনও শাসনকর্তা যা ইচ্ছা কাজ করে যাচ্ছে মানুষ ভাবে শাসনকর্তাগণ যা কিছু করছে খলিফার নির্দেশেই করছে ফলে সমস্ত অন্যায়ের বোঝা আপনার ঘাড়ে এসে চাপছে এভাবে তাদের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত আলাপ আলোচনা হয় হজরত আলিরাদিয়াল্লাহতোল পরিস্থিতি ব্যাখ্যা করে খলিফাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন খলিফাও এর যৌক্তিক জবাব প্রদান করেন জিল হজ মাস হজের মৌসুম হজরত উসমান রাজিয়াল্লাহতুল্ল প্রতি বছরের ন্যায় এবারও হজ করতে যান সকল অঞ্চলের গভর্নরগণও মক্কায় সমবেত হলেন হজরত উসমান তাদের কাছে কৈফি তলব করেন যে এই সমস্ত অভিযোগ কেন উত্থাপিত হয় প্রশাসকগণের জবাব দেন খলিফা বলেন এই পরিস্থিতিতে এখন কি করা উচিত হজরত আমর ইবনুল আল্লাহ তালাহ বলেন আপনার অন্তর অতিরিক্ত নরম অথচ প্রয়োজন হল নম্রতার সময় নম্রতা এবং কঠোরতার স্থানে কঠোরতা সাঈদ ইবনুল আস বলেন ষড়যন্ত্রকারী নেতাদের হত্যা করা হোক আমির মোয়াবিয়া বলেন প্রত্যেক গভর্নর নিজ নিজ প্রদেশ রক্ষার দায়িত্ব গ্রহণ করুন কিন্তু হজরত উসমান রাজিয়াল্লাহতোলাহ কোনো প্রস্তাবই গ্রহণ করলেন না তিনি আসন্ন পরিস্থিতির উপর আলোকপাত করে অবশেষে গভর্নরদের নির্দেশ দেন তোমরা দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করো জনগণের হক পুরোপুরি আদায় করতে থাকো আল্লাহর হকের মধ্যে কোনো রূপ ত্রুটি করবে না এরপর খলিফা ওসমান রাজিয়াল্লাহতোলাহ মদিনায় ফিরে আসেন খলিফার সাথে আমিরে মোয়াবিয়াও মদিনায় আগমন করেন মদিনাই পৌঁছে হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহ্নহ শীর্ষস্থানীয় সাহাবাই কিরামের একটি পরামর্শ সভা আহ্বান করেন হজরত আলী হজরত আল্লাহ হজরত জুবায়র এবং হজরত সাহাদিব নাবি ওকাস রাজিয়াল্লাহতুল্লাহ সহ অনেক বিশিষ্ট সাহাবি এই পরামর্শ সভায় যোগদান করেছিলেন উম্মতের কল্যাণকে আমি এই সাহাবিগণ অত্যন্ত নিষ্ঠার সাথে খলিফাকে যুক্তিপূর্ণ পরামর্শ প্রদান করেন হজরত উসমান রাজি আল্লাহতুল্লাহ অতি ধীর শান্ত এবং বিনম্রভাবে বলেন আমি আলী প্রমুখ বিশিষ্ট সাহাবিগণের পরামর্শ অনুযায়ী চলেছি তারা আমাকে যেদিকে চলতে পরামর্শ দিবেন আমি সেই দিকেই যাব হযরত ওসমান রাজিয়াল্ল সাহাবাই কিরামের পরামর্শে অভিযোগ তদন্তের জন্য বিভিন্ন প্রদেশে তদন্ত কমিশন প্রেরণ করেন মোহাম্মদ ইবনে মাসলামার নেতৃত্বে কুফাই ওসমা ইবনে জায়দের নেতৃত্বে বসরাই আম্মার ইবনে ইয়াসিরের নেতৃত্বে মিশরে এবং আবদুল্লা ইবনে ওমরের নেতৃত্বে সিরিয়ায় তদন্ত কমিশন প্রেরণ করা হলো। অন্যান্য প্রদেশেও তদন্ত কমিশন তদন্ত কাজে লেগে যায় সকলেই ধারণা করেন যে আগামী দিনগুলো ভালোই যাবে কিন্তু আল্লাহর ইচ্ছা তা ছিল না কাজেই অশান্তি আরও বেড়ে যায় কেননা সাবাই বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সংস্কারের কামনা করত না তাদের উদ্দেশ্য হল পবিত্র খিলাফতের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে প্রশাসনিক ক্ষমতা নিজেদের হাতে নেওয়া কাজে তারা যখন দেখে যে হযরত রদি আল্লাহ তোলাহ সংস্কারে হাত দিয়েছেন তখন তারা অন্য পথ ধরে ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে যে মিশর ছিল বিদ্রোহী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রধান ঘাঁটি এরা ছিল তৎকালীন শাসনকর্তা আবদুল্লাহ ইবনে সাদের চরম বিরোধী এদের প্রায় ছয় শত সোয়ার এই জন্য প্রস্তুত হল যে এরা রজব মাসে উমরার জন্য যাবে এবং মদিনায় গিয়ে খলিফার বিরুদ্ধে নিজেদের মনোভাব প্রকাশ করবে এবং বলপূর্বক হলেও খলিফাকে তাদের দাবি পূরণে বাধ্য করবে অবশেষে তারা উমরার কথা বলে মিশর থেকে বের হয়ে পড়ে ওদিকে গভর্নর খলিফার কাছে সংবাদ পাঠালেন যে ওরা দৃশ্য তো উমরার জন্য যাচ্ছে কিন্তু এদের উদ্দেশ্য হলো খলিফার বিরুদ্ধে নিজেদের অসন্তোষ প্রকাশ করা সুতরাং যখন এরা মদিনার কাছাকাছি পৌঁছে তখন খলিফা হযরত আলীকে বলেন আপনি মদিনার বাইরে গিয়ে এদের সাথে মিলিত হন এবং মদিনা প্রবেশের পূর্বেই তাদেরকে স্বদেশে পাঠিয়ে দিন হজরত আলী শীর্ষস্থানীয় সাহাবাই গ্রামের একটি জামায়াত নিয়ে জুফার নামক স্থানে গিয়ে তাদের নাগাল পেলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা হজরত আলী রাদিয়াল্লাহতুল্লাহকে খুবই শ্রদ্ধা করত হজরত আলী রা দিয়াল্লাহতুল্লান্হ ভালো মন্দ অনেক কথাই তাদের বলেন তাদের প্রতিটি অভিযোগের জবাব দেন এবং নানা প্রকারে বুঝিয়ে তাদেরকে ফিরিয়ে দেন ফলে তারা বিফল হয়ে দেশে ফিরে হযরত আলীরিয়াল্লাহতুল্ল মদিনায় এসে পরিস্থিতির আলোকে খলিফাকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন খলিফাও এই পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করেন কিন্তু পঁয়ত্রিশ হিজরের সওয়াল মাসে মিশরীয় বিদ্রোহীরা হজের নাম করে পুনরায় অভিযানে বের হয়ে পড়ে যথাসময়ে কুফা এবং বসরার বিদ্রোহীরাও এসে তাদের সাথে মিলিত হল পথে তারা নিজেদেরকে হজযাত্রী বলে পরিচয় দেয় কিন্তু মদিনার কাছে পৌঁছেই তাদের হজযাত্রীর বেশ পাল্টিয়ে ফেলে রণসাজে সজ্জিত হয়ে তারা মদিনা অবরোধ করে হজরত উম্মুল মোমিনী নায়শা সিদ্দিকার আদিয়াল্লাহতুল্লহার তরফ থেকে পয়গা মাসে মিশরের শাসনকর্তা ইবনে সাদ ইবনাবি সারাহকে বরখাস্ত করা হোক হজরত মোহাম্মদ ইবন আবি বকরকে মিশরের শাসনকর্তা নিযুক্ত করে আব্দুল্লাবনে সাদের নামে বরখাস্তের ফরমান লিখে দেন এই ফরমান নিয়ে মোহাম্মদ ইবনে আবি বকর কিছু সংখ্যক আনসার ও মহাজিরসহ মিশর যাত্রা করেন বিক্ষোভকারীদের বিক্ষোভের মীমাংসা আপাতত এখানেই শেষ হয়ে যায় কিন্তু এর কয়েকদিন পরেই পুনরায় প্রতিশোধ প্রতিশোধ স্লোগানে মদিনার আকাশ বাতাস কেঁপে ওঠে কথিত আছে যে মোহাম্মদ ইবনাবুবকরের কাফেলা তৃতীয় মঞ্জিলে পৌঁছলে তারা দেখে হজরত উসমান রদিয়াল্লাহতুল্লোর গোলাম উঠে আরোহণ করে দ্রুত মিশরের দিকে যাচ্ছে মোহাম্মদ ইবনাবুবকরের সন্দেহ হলে তার নির্দেশে সঙ্গীগণ লোকটিকে ধরে ফেলে তারা গোলামকে জিজ্ঞেস করে তুমি কে এবং কোথায় যাচ্ছ সে উত্তরে বলে আমি আমিরুল মমিনিনের গোলাম খলিফার কাজে মিশরের শাসনকর্তার কাছে যাচ্ছি কাফেলার লোকেরা মোহাম্মদ ইবনাবুবকরকে দেখিয়ে বলেন ইনি মিশরের শাসনকর্তা লোকটি বলে ইনি নয় এই বলে সে আবার চলতে আরম্ভ করে কাফেলার লোকেরা তাকে আবার ধরে এবং তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে একখানি পত্র উদ্ধার করে পত্রটিতে হজরত উসমানের সিলমোহর অঙ্কিত ছিল এবং তাতে লিখা ছিল মোহাম্মদ ইবনাবু বকর ও তার অমুক অমুক সঙ্গী তোমার কাছে পৌঁছা মাত্রই সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করবে এবং বাকি অভিযোগকারীদের দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত বন্দি করে রাখবে পত্র দেখে বিদ্রোহীরা বলতে থাকে হজরত উসমান রাদি তালাহ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আমরা এই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ গ্রহণ করব এই বলে তারা প্রতিশোধ প্রতিশোধ ধ্বনি করতে করতে মদিনার দিকে ফিরে আসলো ইবনা মহম্মদ কাফেলা কাফেলাসহ মদিনায় ফিরে আসেন চিৎকার ধ্বনি শুনে হজরত আলী হজরত আল্লাহ হজরত জোবায়র ও হজরত সাদ ইবনা বিকাসিয়াল্লাহুল্লান্ন প্রমুখ বহু প্রবীণ ও প্রধান সাহাবিগণ সেখানে সমবেত হন বিদ্রোহীগণ হজরত উসমানের সিলমোহর অঙ্কিত পত্রখানি তাদের সামনে পেশ করে খবর পেয়ে হজরত উসমান রদিয়াল্লাহতুল্লানহুও সেখানে আগমন করলেন কথাবার্তা আরম্ভ হল হজরত আলী রাজিয়াল্লাহতোলাহ খলিফাকে জিজ্ঞেস করেন আমিরুল মমিনিন এই গুলামকে আপনার খলিফা হজরতান রাদি আল্লাহতোলাহ বলেন হ্যাঁ আমার হজরত আলী আল্লাহ আল্লাহতোলাহ জিজ্ঞেস করেন এই উটটিও কি আপনার খলিফা বললেন হ্যাঁ আমার এরপর আলী পুনরায় জিজ্ঞেস করেন পত্রে অঙ্কিত ওই সিলমোহরও কি আপনারই খলিফা উত্তরে বললেন হ্যাঁ এটাও আমার হজরত আলী জিজ্ঞেস করেন এই পত্র কি আপনারই লেখা হজরত উসমান আল্লাহ আল্লাহতাল্হ উত্তরে বলেন এই পত্র আমি নিজেও লিখিনি এবং কাউকে লিখার নির্দেশও দেয়নি এবং এ ব্যাপারে আমি কিছুই জানি না হজরত আলী রাজিয়াল্লাহ হতোলান্হ বিশ্বের সাথে বলেন আশ্চর্য পত্রের বাহক গুলামটি আপনার বাহনের উটটি আপনার পত্রে আপনারই সিলমোহর অঙ্কিত অথচ আপনি পত্রের ব্যাপারে কিছুই জানেন না হজরতসমান রদিয়াল্লাহতলান্হ বলেন আল্লাহ পাকের কোসম ব্যাপারে আমি কিছুই জানি না বর্ণিত আছে যে খলিফার পক্ষ থেকে মারোয়ান এই পত্র লিখেছিল যেখানে বিদ্রোহীদের শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে যদিও বিদ্রোহীরা এই শাস্তির যোগ্য ছিল না কিন্তু খলিফার নামে তার বিনা অনুমতিতে সেই শাস্তির নির্দেশ দেওয়ার অধিকার তো মারোয়ানের ছিল না মারোয়ান তখন খলিফার ঘরেই বাস করছিল বিদ্রোহীরা দাবি তুলে মারোয়ানকে আমাদের হাতে সমর্পণ করা হোক কিন্তু হজরত উসমান রাজিউল্লাহতুল্লাহ তাতে সম্মত হলেন না কারণ অভিযোগের বিচার হবে আদালতে অভিযোগ প্রমাণিত হলে আদালতে তার শাস্তি নির্ধারণ করবে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাতে অভিযুক্তকে সমর্পণ করার দাবি একটি অন্যায় আবদার খলিফার পক্ষে এই আবদার মেনে নেওয়া সম্ভব নয় এবং এটা বৈধও নয় কিন্তু বিদ্রোহীরা এতে মহাক্ষিপ্ত হয়ে পড়ে কিছু বিজ্ঞ গবেষকের মতে এই পত্রটি ছিল একটি ধ্বংসাত্মক ষড়যন্ত্রের অংশ মাওয়ারে দুজ্জাম আন গ্রন্থের বর্ণনা এরই প্রমাণ বহন করে এই গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে বিদ্রোহীরা মিশরে ফিরে যাবার পথে এক সোয়ার তাদের পথ রোধ করে দাঁড়ায় আবার ফিরে যায় আবার আসে আবার তাদেরকে শনাক্ত করে ফিরে যায় মিশরে ওরা বলে ব্যাপার কি তুমি কোথেকে এসেছ কোথায় যাচ্ছ আমরা তোমাকে নিরাপত্তা দিয়েছি তখন সে বলে আমি খলিফার দূত হিসাবে মিশর যাচ্ছি এই বর্ণনায় হজরত আলী রাদিয়াল্লাহতুল্লান্হকেও ইরূপ সন্দেহ ব্যক্ত করতে দেখা যায় যাই হোক বিদ্রোহীরা খলিফা হজরত ওসমানের ঘর অবরোধ করে তাদের দাবিও পাল্টে যায় এখন তারা খলিফার পদত্যাগ দাবি করতে থাকে হজরত ওসমান রাদিয়াল্লাহতুল্লান্হ উত্তরে বলেন শেষ নিঃশ্বাস বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহ তালার প্রদত্ত এই মর্যাদা ত্যাগ করব না খলিফার ঘরে খাদ্য ও পানীয় সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় এভাবে দীর্ঘ চল্লিশ দিন যাবৎ খাদ্য ও পানিবিহীন অবস্থায় অবরুদ্ধ থেকে খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহতুল্লো অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহতুল্লোকে ডেকে পাঠালেন তিনি অবস্থার প্রতি লক্ষ্য করে নিজের ঘরে নীরপে বসেছিলেন খলিফার ডাকে তিনি ঘটনাস্থলে তাশরিফ আনয়ন করে বিদ্রোহীদেরকে বলেন তোমরা যেরকমের অবরোধ চালাচ্ছ তা ইসলামের উমানবতার চরম বিরোধী কাফেররাও মুসলিম বন্দীদেরকে খাদ্যদ্রব্য প্রদান করে থাকে খলিফা তোমাদের কি ক্ষতি করেছেন যে তোমরা তাকে খাদ্য এবং পানীয় থেকে বঞ্চিত করে রাখছ কিন্তু বিদ্রোহীরা হজরত আলী রাজিয়াল্লাহতুল্লান্হ সুপারিশের প্রতি কোনোই করণপাত করে নাই এবং তাকে খলিফার ঘরেও প্রবেশ করতে দেওয়া হয় না খলিফা যাতে পরিস্থিতির শোচনীয়তা এবং হজরত আলীর অক্ষমতা উপলব্ধি করতে পারেন সেই জন্য তিনি নিজের মাথার পাগড়ি খুলে খলিফার কাছে পাঠিয়ে দিয়ে নিজে ঘরের দিকে ফিরে আসেন অবরুদ্ধ ঘরের ক্ষুদা ও পিপাসা কাতর করুণ অবস্থা দর্শন করে হজরত আল্লাহ রাজিয়াল্লাহতুল্লান্হ আর নীরবে বসে থাকতে পারলেন না তিনি ছাদের উপর আরোহণ করে উচ্চস্বরে বলতে থাকেন তোমাদের মধ্যে কি আলী আছেন লোকেরা জবাব দেন না তিনি পুনরায় বলেন এখানে কি সাদিব না বিউকাস আছেন জনতার মধ্য থেকে পুনরায় জবাব আসেন না তিনিও নেই খলিফা কিছুক্ষণ নীরব থেকে বলেন তোমাদের মধ্যে এমন কেহ আছে কি যে ব্যক্তি আলীর কাছে গিয়ে আমার এই অনুরোধ জানাবে যে তিনি যেন এখানকার তৃষ্ণাতোরদের জন্য পানি প্রেরণের ব্যবস্থা করে জনতার মধ্য থেকে এক ব্যক্তির মনে দয়া হল সে দৌড়ে গিয়ে হজরত আলী রাজিয়াল্লাহতুল্লুকে খলিফার এই অনুরোধ জানিয়ে আসে হজরত আলী রাদিয়াল্লাহতুল্লু তখনই তিন মশক পানি পাঠিয়ে দেন কিন্তু এই পানি খলিফার গৃহ অভ্যন্তরে পৌঁছাতে গিয়ে বন উমাইয়া ও বন হাসিম গোত্রের কয়েকজন গোলাম মারাত্মকভাবে আহত হন বিদ্রোহীদের তরফ থেকে এবার প্রচার করে দেওয়া হল যে মারোয়ানকে বিদ্রোহীদের হাতে সুপর্দ করা না হলে হজরত ওসমানকেই হত্যা করা হবে এই প্রচারণা শুনে হজরত আলী রাদিয়াল্লাহতুল্লান্ন অবিলম্বে হজরত হাসান রদিয়াল্লাহতুল্ল্ল্ল্ল্ল্লান্ন ও হজরত হুসাইন রিয়াল্লাহতুল্ল্ল্লাহুকে নির্দেশ প্রদান করেন তোমরা উন্মুক্ত তরবারি হাতে খলিফার দরজায় দাঁড়িয়ে যাও কোনো বিদ্রোহী যেন ঘরে প্রবেশ করতে না পারে হজরত আল্লাহ এবং হজরত জুবাইর রদিয়াল্লাহতুল্লাহ সহ আরও কয়েকজন সাহাবি নিজ নিজ সন্তানদেরকে খলিফার ঘর পাহারার জন্য পাঠিয়ে দেন ইতিমধ্যে খলিফা কয়েকবারই বিদ্রোহীদেরকে বোঝাতে চেষ্টা করেন কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয় তার বক্তৃতা বিদ্রোহীদের অন্তরে কোনো প্রকারই ছায়াপাত করে না হজরত জায়দ ইবনে সাবেত হজরত আবহরের রদিয়াল্লাহতুল্লাহ প্রমুখ সাহাবাই কিরাম এসে খলিফার কাছে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি কামনা করেন একটি বর্ণনায় দেখা যায় হযরত আলীও কয়েকবার খলিফার কাছে এই অনুমতি কামনা করেছিলেন কিন্তু খলিফা কিছুতেই চান না যে তাকে কেন্দ্র করে মুসলমানদের দুই দলের মধ্যে রক্তপাত হোক কিন্তু বিদ্রোহীরা রক্তপাত না ঘটিয়ে ছাড়ে না আঠারোই জিল হজ বিদ্রোহীরা জানতে পারে যে খলিফা প্রাদেশিক গভর্নরদের কাছে সাহায্য চেয়ে পাঠিয়েছেন তাছাড়া মদিনা থেকে যারা হজে গমন করেছিলেন তাদেরও ফিরে আসার সময় হয়েছে সুতরাং নিজেদের উদ্দেশ্য ব্যর্থ হওয়ার আশঙ্কায় তারা খলিফার ঘর আক্রমণ করে বসে এই আক্রমণে হজরত হাসান রাদিয়াল্লাহতুলাহ গুরুতর রূপে আহত হন ইবনে জুবায়ুর আহত হন বিদ্রোহীরা ঘরে প্রবেশের সুযোগ খোঁজে এ সময় মোহাম্মদ ইবনা বুবকর বিদ্রোহীদের কয়েকজন লোকের সাথে ঘরের পিছনের দিকের দেয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করে একেবারে খলিফা হজরত উসমান রদিয়াল্লাহতুল্লোর সামনে গিয়ে উপস্থিত হয় খলিফার ঘরে যে কয়েকজন মুসলমান ছিলেন তারা তখন ছাদের ওপরে বসে অপেক্ষা করছিলেন খলিফা একাকে নিচে বসে কোরআন শরীফ তিলাওয়াতে বিভর ছিলেন খলিফার কাছে পৌঁছেই মোহাম্মদ ইবনাবুবকর খলিফার দাড়ি ধরে ক্রুব্ধ সরে কথা বলতে লাগলেন হজরত উসমান রদিয়াল্লাহতুল্ল্লাহাহ অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন ভাতিজা আজ হজরত আবুবকর রাদিয়াল্লাহতুল্ল্লাহ জীবিত থাকলে তিনি এই দৃশ্য কখনোই পছন্দ করতেন না এই কথা শোনা মাত্রই মহম্মদ লজ্জিত হয়ে সেখান থেকে বের হয়ে যান কিন্তু এক মিশরীয় বিদ্রোহী একটি লৌহ দণ্ড দ্বারা খলিফার মস্তকে এক নিদারুণ আঘাত করে সঙ্গে সঙ্গে আমিরুল মমিনেন বিছানায় গড়িয়ে পড়ে বলতে থাকেন আল্লাহর উপরই ভরসা করছি দ্বিতীয় একজন বিদ্রোহী আরেকটি আঘাত করে এতে রক্তের ফোয়ারা ছুটে তৃতীয় একজন বিদ্রোহী খলিফা রাসুলের বুকের উপর উঠে তাকে খর্গ দ্বারা আঘাতের পর আঘাত করতে থাকে এ সময় আরেকজন নিষ্ঠুর ব্যক্তি এসে তরবারি দ্বারা আঘাত করে এই আঘাত প্রতিহত করতে গিয়ে খলিফার বিবি নায়েলার তিনটি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হয়ে যায় এই অবস্থার মধ্যেই খলিফা হজরত উসমান রবিআ আল্লাহ আত্মা দেহ ত্যাগ করে আল্লাহর দরবারে চলে যায় হজরত উসমান রাদিয়াল্লাহতুল্ল্লাহাহ শহীদ হলেন লিল্লাহি ও ইন্না ইহি রাজিউন হজরত আলী রাদিয়াল্লাহ এই ঘটনায় এতখানি ব্যথিত হলেন যে হজরত হাসান ও হোসেন ভ্রাতৃদ্বয়কে এই বলে প্রহার করতে থাকেন যে তোমরা বিদ্যমান থাকতে এমন কাণ্ড ঘটে কি করে কিন্তু আল্লাহর ফয়সালা অপরিবর্তনীয় অখণ্ডনীয় ইমাম ভ্রাতৃদ্বয়ের সাধ্য কি তা প্রতিহত করেন সম্মানিত সুধী ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান আল্লাহ আল্লাহর খিলাফতকালে হজরত আলী রাদি আল্লাহর ভূমিকা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা